ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. رب العالمين مولا আজকে 5-7 দিন যাবত অনেক কনকনে শীত চলছে আল্লাহ, আমি মনে করেছিলাম কৈজুরির মাহফিল আজকে মানুষ আসবে না আল্লাহ, তুমি চেয়ে দেখো এগুলো এই শীতের মধ্যে কবর একটু শান্তি পাওয়ার জন্য আমার বাবারা এখনো মাঠটারে ভরে রেখেছে আল্লাহ। শুধু আমার বাবাজি কবির মিয়ার আব্বা আকাশ মোল্লা নাই, ছেলেটা কথা বলতে গিয়ে কেঁদে দিলেন আল্লাহ। আমার বাবাজির আব্বা সহ আমাদের সকলের আব্বা আব্বা কবরটা কি তুমি সান্নাস বানে। আমি শুরু থেকে এই পর্যন্ত মিলাদ কেয়ামের মাধ্যমে আমরা মাহফিল শেষ করলাম আল্লাহ, দোয়ার মাধ্যমে এখন মাহফিল শেষ করতে যাচ্ছি। যতগুলি ন্যাক দিয়েছ আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়াও আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুল নবী জিন্দা নবী নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ তাহলে বাদ সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন সলিহীন সিদ্দিকিন যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী অলি গাউস কুতুবের মুর্শিদ অলি আউলিয়া মুমিনিল মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া গুলি মেহরবানি করে পৌঁছাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে আমার বাবা কবির মিয়া সহ আল্লাহ প্রধান মেহমান প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা সহ চেয়ারম্যান সাহেব সহ এই এলাকার যত বাবারা ভাইয়েরা দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে পেরেছে সহযোগিতা করেছে আল্লাহ এদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় ইষ্টি কুটুম বাড়া বলছি এত শীত চাদরে মানে না সোয়েটারে মানে না কবরে আমার আব্বা আম্মা পীর মসজিদ পীর মা সহ মাওলানা ফরাদের বাবা সহ একসাথে বাস করেছি এত কোন কোন শীতের মধ্যে তারা কেমনে কেমনে তাদের দিনাতিপাত হচ্ছে আল্লাহ, কেমনে তাদের কবরে তুমি চালাচ্ছ। আমাদের দাবি আমাদের বাবা মার তুমি না ওয়াদা দিয়েছ কোনো সন্তান কোনো ছেলে কোনো মেয়ে যদি বাবার কথা মনে করে মার কথা মনে করে যদি দুটা চোখের পানি ছেড়ে দেয় তুমি না ওয়াদা দিয়েছ চোখের পানিটা নাকের ডগায় আসার আগে বাবাকে মা কি তুমি মাফ করে দাও। আল্লাহ এদের সকলের বাবা মার সাথে তুমি আমার বাবা মার কবরে হাদিয়া গুলি পৌঁছাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ইষ্টি কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। খাস করে কৈজুরি গোরস্থানে আশেপাশের গোরস্থানে যতগুলি আব্বা আম্মা শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। আল্লাহ সোনাকান্দার জমিন সহ সারা বিশ্বের সকল সুন্নি পীর মাশায়েখরা যে যেখানে শোয়া সকলে আমার পীর মুর্শিদ সহ পাকিস্তানের পীর সাহেব হুজুর কাবুল্লারা সহ সকলের কবর কি তুমি জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দাও। খাস করে আল্লাহ কোন কোন শীতের মধ্যে যেই বাজানেরা যেই মায়েরা ওয়াজ শুনলো ওয়াজ করলো সকলকে জীবনে একবার হলে ও মক্কা মদিনা শরীফের মেহমান বানায় আল্লাহ, জীবনে একটা বার হলে ওই পাগল গুলারে তুমি মক্কা মদিনা শরীফের মেহমান বানায়। রব্বুল আলামিন আমরা তো এখন কিছুক্ষণ পরেই কম্বলের নিচে খাতার নিচে ঢুকে যাব, কিন্তু আজকে 3-7 দিন হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানদের ঘুম নাই।
তুমি আল্লাহ কেমনে সহ্য করো এই 25-26 হাজার মুসলমান শহীদ, এর মধ্যে 17-18 হাজার শুধু শিশু। আল্লাহ শিশুদের আত্মার দিকে তাকায়, ফিলিস্তিনিদেরকে তুমি স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে দাও, আমার ফিলিস্তিনির ভাই বোনদেরকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও, আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তকে ধ্বংস করে দাও। এই মাহফিলটা করতে যে আমার যুবক হাক্কুন সহ আমার যুবক বাবারা অনেক কষ্ট করেছে, আল্লাহ আমার বাবাদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিও, চাকরি বাকরির মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। মাহফিলটা চতুর্থ বুঝিনা, পঞ্চম বুঝিনা, ষষ্ঠ বুঝিনা, বংশ পরস্পরে কিয়ামত পর্যন্ত মাহফিলটারে মাদ্রাসাটারে সুন্নি মাহফিল এবং সুন্নি মাদ্রাসা হিসাবে কায়েম আর দায়েম করে দিও আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করো। আমার বাবা গিয়াসউদ্দিন, ওর মা অসুস্থ, দোয়া চেয়েছে হাদিয়া দিয়ে, গিয়াসউদ্দিনকে সুখে রাখো, ওর মাকে আল্লাহ তুমি সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করো। আল্লাহ আমার আরেক বাবা জনাব হোসেন মেম্বার আনসার আলী, জনাব মোহাম্মদ শাহিদ মিয়া, ও এদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, এদেরকে তুমি কবুল করো। খাস করে আমার যে বাবাটা আমার অনেক খেদমত করল, আল্লাহ আমি মুসাফির আলোতে দোয়া করছি, আমাকে তুমি 12 বছর পরে সন্তান দিয়েছ, ওদেরকে তুমি একটা ওলি আল্লাহ, তোমার ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা আল্লাহ, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান আমার বাবারে তুমি ভিক্ষা দাও আল্লাহ, আল্লাহ ভিক্ষা দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। তোমার হাবিবুল্লাহ রুসিলায় পাক পঞ্জাতনে রুসিলায় সোহাদায় কারবালা দে রুসিলায় গৌসে পাকে রুসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাজানদেরকে মাদেরকে তোমার কুদরতে সপর্দ করে গেলাম, আজকে অনেক কুয়াশার রাস্তা, আল্লাহ আমিও তোমার আমরাও তোমার কুদরতে সপর্দ হয়ে গেলাম, তুমি জামিন আর জিম্মাদার হয়ে যাও আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা প্রবাসে যেই বাবারা থাকে আল্লাহ মাহফিলের সাথে সম্পৃক্ত আমার বাজানদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ। صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله